গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই আপনারা? এখন বাজে সকালবেলা, এই 11টা 11টা হবে। আমি এখন থেকে ব্লগ স্টার্ট করছি, তো আজকে ঠান্ডা লাগছে তাই একদম সরল সরল পরে নিয়েছি। কদিন ধরে ওয়েদারটা কি সুন্দর না, খুব ঠান্ডা ঠান্ডা মতন সুন্দর ওয়েদার। ওদিকে বাবু নারকল ছাড়াচ্ছে। বাবু অ্যাকচুয়ালি নারকল খেতে সাংঘাতিক ভালোবাসে, ওর মানে ফেভারিট ফল বলতে গেলে ও নারকল বোঝায়। নারকল শশা এগুলো খেতে খুব ভালোবাসে, তো নারকল ফাটাচ্ছে আর নারকলের জলটা একটু বাবুর থেকে খেলাম। নারকলের জল খেতে খুব ভালো লাগে, বাবুও খুব ভালোবাসে। নারকল ছাড়িয়ে ছাড়িয়ে রাখছে, বাবুকে বললাম যে ছাড়িয়ে রেখে দে, তাহলে যখন দরকার লাগবে একটু ইউজ করা যেতে পারবে অন্তত। ভীষণ ছোট ছোট মশা হয়েছে, ভীষণ ছোট ছোট মশা আছে। আর এই ওষুধ দিতে আসে না, মশার ওষুধ দিতে আসে না, মশার ওষুধগুলো দিয়ে কি হয়, ওরা কি ওষুধ দেয় জানি না, আদতেই কি করে ওরা জানি না, সব বাইরের মশাগুলো ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে চলে যায়। মানে তখন ঘরের মধ্যে ঠিক ঠিক করে মশা, তখন এই মশার ওষুধ জেলে করে ওই সমস্ত করতে হয়। তো এই হ্যাঁ না, ওষুধ দিলেও এখন মশা যায় না, বরঞ্চ ওষুধ দিলে মশাগুলো ঘরে ঢুকে আসে বেশি। বিচ্ছিরি ওষুধ গুলো কি জল দেয় কে জানে। হ্যাঁ জানলা দরজা বন্ধ করে নেওয়া উচিত, কিন্তু ওরা এমন অসময় কাজের সময় আসে না ওষুধ দিতে, তখন আর জানলা বন্ধ করতে কে যাবে? তখন আমি ব্রেকফাস্ট বানাবো না জানলা বন্ধ করব? তখন হুড়ুড়ি ঢুকে তো ফ্যাস ফ্যাস করে পাম্প করে দিয়ে চলে যায়, আমি তখন কি করবো বল? তখন আমাকে সকালে কাজ করবো না, আমি জানলা বন্ধ করতে দৌড়বো, ওরা তখন নোটিশ দিয়ে আসে না, দুমদাড়াক্কা এসে হুড়ুড় করে দিয়ে চলে যায়। যাই হোক, তো এই কদিন আমার মানে যেহেতু একটু মানে ইয়ে লাগছিল না, ভালো লাগছিল না, তাই ব্লগও বানাইনি দুদিন। হ্যাঁ দুদিন, একদিন বানাই নিলাম। তো রেগুলার ব্লগ যদি আমি আপলোড করি না তবুও, তো আজকে ভাবলাম যে ব্লগ করি একটুখানি। মানে আমি এখনো পর্যন্ত ইউজ টু হইনি সবসময়। একটা ব্লগারের কি উচিত, কোনো মোমেন্টই সে ছাড়বে না, মানে ব্লগিং এর এটাই নিয়ম হওয়া উচিত, তার কাছে প্রত্যেকটা মোমেন্টই একটা মোমেন্ট, তারা সবসময় ক্যামেরা নিয়ে নিয়ে করে। কিন্তু আমি সেই অভ্যেসটা এখনো পর্যন্ত হয়নি, নিয়ে ফিউচার হয়ে যাবে, আমার সেই অভ্যেসটাও হয়ে যাবে। মায়ের সাথে কথা হলো কালকের অনেক রাত্রির অব্দি, মায়ের সাথে কথা হলো, বোনের সাথে কথা হলো অনেক রাত্রির অব্দি। মানে আমাদের এখানে তখন প্রচুর রাত, মানে 1টা বেজে গেছে প্রায় তখন, আর ওদের ওখানে তখন তো সন্ধে 6:30-7টা বাজে হয়তো তখন। তো অনেকক্ষণ কথা বললাম মায়ের সাথে, বোনের সাথে কথা বললাম, বেশ ভালো লাগে। বাবার সাথে কথা বললাম, বাবা হ্যাঁ বলো, জল বাটি করে জল নিয়ে কি করবি তুই, বড় বাটি না ছোট বাটি? মাঝারি বাটি, মানে আমাদের খাবার ডাল ফাল খাবার বাটি দেবো। সবসময় ক্যামেরা নিয়ে নিয়ে ঘুরবো, তো আজকে ভেবেছিলাম সকালবেলা একটু বাজারে যাব, কিন্তু তারপর ভাবলাম থাক, ফুলকপি আছে বাড়িতে, তারপরে উচ্ছে কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে একটু উচ্ছে কিনে আনলাম, উচ্ছে আছে, ফুলকপি আছে, একটুখানি লাল শাকের ডাঁটি পড়ে রয়েছে, লাল শাকের ডাঁটি দিয়ে উচ্ছে কুমড়ো দিয়ে উচ্ছে চচড়ি করে নেবো একটা, আর এই পর্যন্ত। তো গেলাম না বাজারে, কিন্তু পরে বেলার দিকে হতে আমি তখন বাবুকে বলছি, বাবু আমার কি লাউ শাক খেতে ইচ্ছে করছে না, লাউ শাক বা কুমড়ো শাক যে কোনো একটা কি ভীষণ খেতে ইচ্ছে করছে না আমার। বাবু বলে চলো বাজারে যাবে তো যাও ঘুরে এসো। আমি তখন বললাম যে না, আর একবার বেরোয়নি, আর যেতে ইচ্ছে করছে না বাজারে, কি হয় বলুন তো, এলাকাটা হয়ে যায়, মানে সকালবেলা বেরোলে না বেরোনো যায়, এবার সকালবেলা যদি না বেরোই তখন আর মনে হয় না যে বাজারে গিয়ে আর বাজার করি। আমার বেশি বেলা হলে বাজারে যেতে ভালো লাগে না, রোদ্দুরটা ছড়ে যায় না। গুন্ডাকে নারকল দিবি না, খাবি নারকল, মার খাবি তার আগে আমার কাছে তুই। গুন্ডাকে নারকল দিবি না, নারকলের দিকে চুপচাপ করে ছেড়ে দে, গুন্ডা কোনো ফল কাটা হলে গুন্ডা সেই ফলের দিকে
তাকে বোঝাতে ওকে সব ফল খেতে দিই, কিন্তু নারকোলটা দিই না। নারকোল সব জিনিসটা তো ওদের জন্য স্টমাকের জন্য ভালো না, সেই জন্য ওকে নারকোলটা দিই না। নারকোলটা নারকোল চকলেট এগুলো কুকুরদের জন্য ভালো না খাওয়াটা, এই জিনিসগুলো দিই না, ঘি এই জিনিসগুলো দিই না সেই জন্য ওকে। মানে আদারওয়াইজ ও সব ফল খায়, ন্যাশপাতি এমন সুন্দর করে খাবে না, ওকে গোটা ন্যাশপাতি দিয়ে দিই, শুয়ে শুয়ে সুন্দর করে আয়েস করে খায়, ন্যাশপাতি খায়, শশা খায়, সব খায়, বেদানা খাবে, কি সুন্দর, ও ফল খেতে ভীষণ ভালোবাসে। আর গুন্ডা না বৈষ্ণব ছিল বোধ হয় আগের জন্মে, বৈষ্ণব ছিল, কেননা ও মানে আমাদের যখন নিরামিষ হয় কিছু খেতে নেই, হয়তো ভাত খেতে নেই, সাবু মাখলাম, হয়তো সাবু মাখা খাবে, ডাল মাখা খাবে, ও খেতে ভীষণ ভালোবাসে ওগুলো খেতে। তাই আমি বলি গুন্ডা বোধ হয় আগের জন্মে খুব সাত্ত্বিক পুরুষ ছিল কোন এরকম ব্যাপার আর কি। তো এই পর্যন্ত, আজকে রান্না করবো, উচ্ছে চচ্চড়ি করবো একটা, রাত্রিদের জন্য একটু কপি চচ্চড়ি করে রেখে দেবো, বা নাও করতে পারি, এখন দেখা যাক, আমার ইচ্ছে হলো হয়তো করলাম, ইচ্ছে না হলো হয়তো করলাম না, এরকম ব্যাপার হতে পারে। তো কপি চচ্চড়ি রাত্রির বেলা কপি চচ্চড়ি দিয়ে, ডাল দিয়ে, রুটি দিয়ে হয়ে যাবে আমাদের খাওয়া। আর উচ্ছে চচ্চড়ি করবো, একটু লাল শাক ভাজা করবো। আর এই লাল শাকটা আজকে ভাজবো না কালকে? হ্যাঁ লাউ শাক না লাল শাক কালকে ভাজি, এক গাদা রান্না করে খাবি কিভাবে? ভাত তো ওইটুকু, ওইটুকু ভাতের মধ্যে এত তরকারি দিয়ে খাবি কিভাবে? উচ্ছে করবো আজকে, একটু মাছ করবো, না মাছ করবো কি বলছি, আজকে তো বৃহস্পতিবার, মাছ করবো, দেখা যাক মাছ করতেও পারি, কেননা আজকের আজকে সেইভাবে মানছি না আমি বৃহস্পতিবারটা, কারণ মানছি না এই কারণে, কারণ আমার নিজস্ব কিছু অসুবিধার জন্যই আমি যেহেতু পুজোটা করতে পারবো না, সেই জন্য আমি মানে এ করছি না। যাই হোক, তো আবার কালী পুজোর দিনকে আমাদের বাড়িতে পুজো আছে, সেদিনকে পুজো আর ব্লগ করবো না, একগে পুজো ব্লগে দেখাবো না, কালী পুজোর দিন আবার আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আছে। তো আমার বাপের বাড়িতে কালী পুজো হয়, আমার বাপের বাড়িতে প্রতিষ্ঠিত কালী, আমার বাবার বাড়িতে পুজো হয় কালী পুজো, আমার শ্বশুর বাড়িতে কালী পুজো হয়, তারপরে দু বাড়িতেই দুর্গা পুজো হয়, তারপরে দোলের মানে ব্যাপার থাকে, নারায়ণ যেহেতু বাড়িতে রয়েছে সেহেতু দোল করার একটা ব্যাপার থাকে, তো চলতে থাকে, পুজো চলতে থাকে। আমি আগের বছর অব্দি রেগুলার গেছি পুজোতে, সবকটা পুজোতে, কিন্তু এবছর যেতে পারছি না, কারণ বাবুর ক্লাস 9, পড়াশোনা থাকে, আমি যদি চলে যাই বুঝতেই পারছেন, বা বাবুকে নিয়ে যদি যাই তাহলে পড়া হবে না, আর বাবুর একদিন যদি পড়ায় গ্যাপ পড়ে যায় তাহলে কিন্তু সেই রেসটা ওর চলতে থাকে অনেক দিন ধরে। আচ্ছা আমার চুলের লাল রঙটা বোঝা যাচ্ছে, এই দেখুন এই যে চুলের লাল রঙ বোঝা যাচ্ছে, বলুন লাল রঙটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া ফ্রি রঙ হয়, তো এগুলো কপার কালার করিয়েছিলাম আর এগুলোতে লাল করিয়েছিলাম, মাথার মাঝখানে প্রচুর লালের স্ট্রিক্স রয়েছে, এই দেখুন এগুলো কপার কালার, এগুলো লাল বুঝতে পারছি, লালটা খুব বেশি দিন স্টে করে না, যেহেতু অ্যামোনিয়া ফ্রি কালার হয় ওগুলো, ওগুলো উঠে কপার কালার হয়ে যায় আস্তে আস্তে। তো এবার আমার মনে হলো যে আমি অন্যান্যবার অন্যান্য কালার, অন্য কালার করাই, মানে কপারটা থাকে তার সাথে ব্লন্ড করাই বা কিছু করাই, কিন্তু এবার মনে হলো যে রেডটা করাই, আমাকে বললো যে রেড করাবেন, রেডটা খুব ভালো দেখতে লাগবে, আমি করে দিন রেড করে দিন, আমার কোনো অসুবিধা নেই। আমি গ্রেজ কোনোদিন, আমার দেখুন পাকা চুল আছে, আমি কোনোদিন গ্রেজ কভার করি না, আমার ভালো লাগে না গ্রেজ কভার করতে, কারণ কি হয় জানো তো, যখনই গ্লোবাল কালার করবো আমি গ্রেজ কভার করবো, দুদিন বাদে এখানে এখান থেকে শিঙের মতো বেরোতে আরম্ভ করে দেবে, মানে আমাকে তাহলে প্রত্যেক সপ্তাহে কালার করতে, আর প্রত্যেক সপ্তাহে চুলে কালার করলে চুলের বারোটাটি বেজে যায়, উঠতে আরম্ভ করে দেয় চুল আস্তে আস্তে সামনে থেকে, ওই জন্য আমি এমন করে কালার করি যে আমি ওকে বলি যে এমনভাবে আমাকে ব্লন্ডটা করে দাও যাতে আমার হোয়াইটটা ম্যানেজ হয়ে যায়, মানে হোয়াইট কভার করো না, হোয়াইট কভার করা খুব ডেঞ্জার জিনিস, আমি চিন্তিত নয়, এখন তো এত পলিউশনের জন্য ছোট ছোট বাচ্চাদের হচ্ছে, আর আমার এই যে একটু গ্রেজ হওয়াটা নর্মাল ব্যাপার, সেটাকে আমি লোকাতে কোনো মতেই চাই না। আর দ্বিতীয় কথা, একবার লোকাতে গেলে না একটা টাইম পরে গিয়ে তখন আর কালার ধরে না চুলে, চুলগুলো তখন টেসের মতো হয়ে থাকে, বিচ্ছিরি হয়ে থাকে চুলগুলো, ওই জন্য আমি বলি যে আমাকে এমনভাবে ইয়ে করে দাও, কালার করে দাও যাতে আমার গ্রেজগুলো ম্যানেজ হয়ে যায়, মানে অতটাও ভিজিবল হয় না, বোঝাও যায় না গ্রেজগুলো অতটা, বোঝা যায় মেবি, আমার অ্যাবসলিউটলি কোনো চাপ নেই জীবনে,
গ্রেস হচ্ছে বলে। গ্রেস তো এনজয় করা উচিত, প্রত্যেকটা বয়সের সবকিছুটা এনজয় করা উচিত আমার মনে হয়। ঠিক আছে, আমি এখন যাই, ভাতটা বসাই, ভাত বসিয়ে রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দুপুরবেলা, না এখন না ইদানিং হচ্ছে কি বলতো, দুপুরবেলা ঘুম হচ্ছে না, একদম ঘুম হচ্ছে না দুপুরবেলা। এখানে ছেলেগুলো খেলতে চলে আসে, রাস্তা জুড়ে খেলে ওরা, ফুটবল খেলে, আর এত হই হই করে না, এত হই হই করে যে ঘুমোবো কি করে, সম্ভব না, ওই হই হই এর মধ্যে ঘুমানো সম্ভব না। তো দুপুরবেলা ঘুম হয় না, আর ওই বিকেলবেলা 4:30 থেকে ইয়ে থাকে রান্না করা, দিদি নাম্বার ওয়ান দেখি। তো চলুন আসছি, আবার আমি ঘুরে আপনাদের সাথে কথা বলবো নিশ্চয়ই, ততক্ষণ টাটা। দেখুন বাবু কি করছে, নারকল ছাড়াচ্ছে, এইভাবে নারকলগুলোকে এ করে করে জায়গাটা নোংরা করছে। তুই পরিষ্কার করে দিবি বাবু, এগুলো কিন্তু পায়ে পায়ে গিয়ে বিছানায় উঠবে, তখন বিচ্ছিরি ব্যাপার হবে কিন্তু একটা। নারকল ছাড়াচ্ছে বাবু, নারকল খেতে অসম্ভব ভালোবাসে আর কি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখুন বাবুর জ্বর হয়েছে, শরীর খারাপ। বাবুর অবস্থা দেখেছেন কিরম হয়ে রয়েছে, প্রচন্ড শরীর খারাপ বাবুর, জ্বর হয়েছে, বমি করছে, আজকে 3-4 বার বমি করেছে, কেন বুঝতে পারছি না। আমি চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, মানে একবার করে ও পড়ছে উঠছে, আমি পড়ছি উঠছি, এই হচ্ছে আমাদের বাড়িতে, মানে কেউই মানে ঠিক করে নেই, খুব শরীর কষ্ট হয়ে রয়েছে আমাদের সবারই। তো চা খাচ্ছি, বাবুকে বললাম যে চা খা, একটু আমি শরীরটা ভালো লাগতে পারে চাটা খেলে তাহলে। তো বাবু সেই চা খাচ্ছে, আমার মাথার চুলটার অবস্থা দেখুন কিরকম চ্যাট চ্যাট করছে, পুরো একদম বিচ্ছিরি অবস্থা। কিন্তু ওয়েদারটা এমন হয়ে রয়েছে না যে গরম জল করে তারপর শ্যাম্পু করতে হবে, আর ভালো লাগছে না, গা হাত পায়ে ব্যথা, প্রচন্ড ব্যথা, কিছু খেতে ইচ্ছে করছে না, কিরকম একটা অদ্ভুত পরিস্থিতি হয়ে রয়েছে। আপনারা সাবধানে থাকবেন, এই দেখুন একটা চুল দেখেছেন উঠছে, কোথা দিয়ে উঠছে রে বাবু সামনে। আপনারা সাবধানে থাকবেন, কারণ ওয়েদারটা খুবই খারাপ, খুব জ্বর হচ্ছে চারিদিকে, ভীষণ জ্বর হচ্ছে, সর্দি কাশি, খুব শরীর খারাপ হচ্ছে। আপনারা সাবধানে থাকবেন, বাবু এখন বসে রয়েছে, বাবু বলেছে মামি আমি পারছি না, আমার এত মাথা ঘুরছে, এত কষ্ট হচ্ছে, আমি পারছি না। আমি যে না ঠিক আছে, তুই বেশি করতে হবে না, তুই বসে থাক। তো সেটাই, এই ক্যামেরাটা একবার হলুদ আর একবার সাদা হচ্ছে কেন বলতো, একবার ইয়েলো থিম আসছে, একবার সাদা, মানে লাইট চেঞ্জিং হচ্ছে। আমি অনেকদিন পরে পরে ব্লগ বানাচ্ছি, কারণ বুঝতেই পারছেন বাড়িতে প্রত্যেকটা লোক ভুগছে, প্রত্যেকে ভুগছে, আমার গলার আওয়াজ মাঝে মধ্যে বসে যাচ্ছে, মাঝে মধ্যে কথা খুব কষ্ট করে আমার কথা বলতে হচ্ছে, কারণ দেখ বুঝতে পারছেন যে একদম দাঁড়া সিংয়ের মতন গলার ভয়েসটা হয়ে গেছে, আমার বিভৎস গলার ভয়েস হয়ে গেছে, আর মাঝে মধ্যে তো একদম বসেই যাচ্ছে, কথা বলতে গেলে তখন ফ্যাস ফ্যাস করে আওয়াজ বেরোচ্ছে একটা বিচ্ছিরি, আমি ব্লগ করতে পারছি না সেই জন্য। ইভেন রান্নার চ্যানেলে যে আমি এই দেবো রেসিপি দেবো, তার ভয়েস ওভারটা করতে গেলেও এরকম ফাটা বাঁশের মতন ভয়েস নিয়ে ভয়েস ওভার করা যায়, লোকে তো ভয় পেয়ে যাবে শুনলে, ভাববে কোন ব্যাটা ছেলে করেছে বোধ হয় ভয়েস ওভার, সেই জন্য আমি পারছি না করতে। রেসিপিও খুব ডিলে করে করে দিচ্ছি, কি করবো শরীর খারাপ, এত শরীর খারাপ না, বিশ্বাস করুন কিছু যে রান্না করব আলাদা করে, আমার বেশ কটা ভিডিও করা রয়েছে, সেগুলো এ করবো, সেগুলো আপলোড করব, তার জন্য ভয়েস দিতে হবে, ভয়েস ওভার করতে পারছি না, কারণ ভয়েস ওভার করলে ওই ফাটা বাঁশের মতন ভয়েসটা যাবে আমার, তখন বিচ্ছিরি ব্যাপার হবে। আর রেসিপিগুলোও পড়ে রয়েছে, আমি নিয়ে এডিট করে রাখা রয়েছে, জাস্ট ভয়েসটা দিয়ে ওটাকে আপলোড করা, কিন্তু এডিটিংয়ে অনেক টাইম যায়, একটা ভিডিও এডিটিং করতে গেলে না অনেক সময় যায়, অনেক সময় যায়, খুব মানে যারা নেগেটিভ কমেন্টস করেন আর কি, তারা তো কেন করেন, হয়তো কিছু খারাপ লাগে নিশ্চয়ই তাই করে, এটা কোনো খারাপ বিষয় না যে সবই পজিটিভ বলতে হবে তা নয়, নিশ্চয়ই নেগেটিভ অনেক কিছুই থাকে, বাজে লাগে তাদের, ভালো লাগে না। যাই হোক, আমি ব্লগটা এখন এখানে শেষ করব, ব্লগটা কালকে মানডে আমি আপলোড করব।
শুধু চা খাচ্ছি, বিস্কুটও নিয়ে নিই, কিছু না, ইচ্ছা করছে না কিছু খেতে, মুখটা না তেতো হয়ে আছে। ঠিক আছিস? আরাম হচ্ছে, বললাম তো চাটা খেলে একটু আরাম হবে। ঠিক আছে, আমি এখন ব্লগটা শেষ করছি। আজকে রাত্রের বেলা, ও আজকে রাত্রের বেলা বাবুকে বললাম যে বাবুর এত পেটের অসুখ, বমি হয়েছে। আমি বাবুকে বললাম যে বাবু আজকে রাত্রে সিম্পল গলা ভাত আর আলু সেদ্ধ খা। বললো তুমি খাইয়ে দেবে? না, আছে, আমি খাইয়ে দেবো, গলা ভাত আর আলু সেদ্ধ খাইয়ে দেবো। ওই আর আমি ওই গলা ভাত আলু সেদ্ধই খেয়ে নেবো, কেননা বেশি পারছি না, কিছুই পারছি না, রান্না তো করছি না। শুভ ভাইয়ের মতন একটুখানি আলু ভাজা করে দেবো হয়তো, শুধু বাবু নিজে এসে নিজেও ভেজে নিতে পারে। শুভময় সব কাজ পারত। আমাদের বাড়িতে একটা ভালো কি জানেন তো, সবাই সব কাজ পারে করতে, মানে পারে না এরকম কোনো কাজ নেই, বাবু সব কাজ পারে করতে। একটু গরম হচ্ছে না রে? হ্যাঁ, জ্বরটা ছাড়ছে, দেখি মাথা ঘুরছে, চুপচাপ বসে থাক, মাথা যত পড়ে তত ভালো, বল পড়তে বসতে হবে না, কষ্ট তো হয়। তো আমাদের বাড়িতে সবাই সব কাজ পারে করতে, মানে আমি বাবুকে এমন ভাবে তৈরি করেছি যে বাবু আমার যদি আমার শরীর খারাপ হয়, বাবু নিজেরটা সম্পূর্ণভাবে চালিয়ে নিতে পারবে, গুন্ডাটাকেও চালিয়ে দিতে পারবে, ওর বাবারটা চালিয়ে দিতে পারবে। বাবুকে আমি এমনভাবে তৈরি করেছি, কারণ জানেন তো আমি আগে দিল্লিতে থাকতাম, আর যখন আমার শরীর খারাপ হতো সবচেয়ে বেশি সাফার করতো বাবু। ও খেতে পেত না, ওর আর আমার কি কষ্ট হতো উঠে উঠে করতে, আমি বলে বোঝাতে পারবো না। সবচেয়ে আমি তখন থেকে ডিসাইড করেছিলাম, বাবু কত ছোট তখন, প্রায় ও তখন পরে ইনফ্যান্টে পড়ে, তখনও তখন থেকে নিজের জুতো পরতে বাঁধতে পারে, মোজা পরতে পারে, বই নিজের গোছাতে পারে, ও সব পারে তখন থেকে। আমি করে করো তুমি নিজের রুটিন দেখো, রুটিন দেখে আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে রুটিন দেখতে হয়। ওই জন্য আমি বাবুকে নিয়ে কোনোদিনও ঝামেলায় পড়তে হয়নি, কারণ দেখুন আমি একা, আমি যদি অসুখে পড়ি ওকে দেখবে কে? বা ও হয়তো পড়াশোনা করতে বাইরে গেল এমন জায়গায় যেখানে হয়তো ওকে নিজেরটা নিজে করে খেতে হবে, তখন তো একদম অতই জলে পড়বে। তার থেকেও বড় কথা, নিজেরটা জেনে রাখলে সবচেয়ে চান্সেস বেশি আমার অসুখ হওয়ার, সেটা আমার খুব ভয় করে। আমার যখন অপারেশন হয়েছিল একটা, লাস্ট যে অপারেশনটা হলো, অনেক অপারেশন আমার, লাস্ট যে অপারেশনটা হলো সেটা যখন হয়েছিল আমি খুব চিন্তায় ছিলাম যে কি হবে কি হবে। বাবু দেখলাম সব করে, এমনকি আমাকে খাইয়ে দেওয়া সেটাও বাবু করতে পারতো, মানে তখন আমি একদম প্রায় ছ মাস বেড রেস্ট ছিলাম, একদম খাইয়ে দেওয়া সেটাও বাবু করতে পারতো, তাতে কোনো অসুবিধা হতো না। তো ও পারে, সব পারে, নিজেরটা গোছ করে নিতেও পারে, একা ছাড়ি না, করতে দিই না আলাদা কথা, কিন্তু ও চাইলে ও সবই পারে করতে। এটা একটা সুবিধে আমাদের বাড়িতে, সবাই আমরা তিনজন, তিনজনেই সব কাজ পারি করতে, কোনো অসুবিধা হয় না আমাদের কারো। সেই জন্যই বললাম শুভমা এসে হয়তো মেবি নিজেরটা নিজে করেই নিল, আমাকে হয়তো কিছুই করতে হলো না। তো ঠিক আছে, চলুন আবার দেখা হবে পরে একটা ব্লগে। আমি জানি না কবে আবার ব্লগ করতে পারবো, কারণ এই অবস্থা, প্রত্যেক দিন শরীর খারাপ শরীর খারাপ করলে তো হয় না, আপনাদের বিরক্ত লেগে যাবে যে এই রোজ দিয়ে শরীর খারাপ শরীর খারাপ কেন করে রে। ঠিক আছে, যাই, আপনারা সুস্থ থাকবেন, এই ওয়েদারটা থেকে নিজেকে প্রোটেক্টেড রাখবেন, কারণ ওয়েদারটা খুব সাংঘাতিক, একবার সর্দি কাশি জ্বর ধরলে ছাড়ছে না সহজে। সবাই খুব ভালো থাকবেন, টাটা, সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন, টাটা।